বিতর্কিত মন্তব্যের জের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিশের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষ প্রকাশ ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন আপনাদের মনে থাকবে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি এর আগে দুর্গাপুরে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন যার প্রেক্ষিতে তৃণমূলের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তাদের অভিযোগ জানায় আর তারই প্রেক্ষিতে এবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা বিতর্কিত মন্তব্যের জের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিশের উত্তরে দিলীপ ঘোষ যে জবাব দিয়েছেন তা অসন্তোষ প্রকাশ করেছেন তাতে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে জানালো কমিশন বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেন্দ্র নির্বাচন কমিশনের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিতভাবে জানাও আমাদের দেখো দিলীপ ঘোষ একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এবং তারপর তাকে নোটিশ ইস্যু করেছিলেন ইলেকশন কমিশন তার বক্তব্য জানার জন্য 28 তারিখ দিলীপ ঘোষ তার রিপ্লাই জমা দিয়েছেন ইলেকশন কমিশনকে এবং সেই রিপ্লাই দেখার পর ইলেকশন কমিশন আজকে যে অর্ডার পাস করেছে সেটাতে তারা জানিয়েছেন কি যে রিপ্লাই ইলেকশন কমিশনকে দিয়েছেন দিলীপ ঘোষ সেটাতে তারা অসন্তুষ্ট যে কথাগুলো তিনি বলেছেন সেটাতে ইলেকশন কমিশন কনভিন্স হয়েছে যে তিনি একটা লো লেভেল পার্সোনাল অ্যাটাক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সেটার জন্য তাকে কড়াভাবে নিন্দা করা হয়েছে তার মন্তব্যকে এবং এই ধরনের স্টেটমেন্ট তারা তিনি যা না করেন সেটার জন্য তাকে সতর্ক করেছে ইলেকশন কমিশন এবং এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন দিলীপ ঘোষ যে মন্তব্যটা তিনি করেছিলেন মুখ্যমন্ত্রী গোয়াতে বা ত্রিপুরাতে গিয়ে কি কথা বলেছিলেন সেটা নিয়ে যে বিতর্কিত তার মন্তব্য ছিল সেটাকে কড়াভাবে নিন্দা করেছে ইলেকশন কমিশন এবং তাকে সেন্সর করা হয়েছে সতর্ক করা হয়েছে কি এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে ইলেকশন চলাকালীন তিনি যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন তার সঙ্গে সঙ্গে যে অর্ডার আজকে ইলেকশন কমিশন পাস করেছে মাধুরী তার কপি বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডাকেও পাঠানো হয়েছে যেহেতু সেই দলের তিনি সভাপতি এবং সেই দলের প্রার্থী এই ধরনের মন্তব্য করেছিলেন জেপি নাড্ডার কাছেও একটা কপি আজকে অর্ডারের পাঠিয়েছে ইলেকশন কমিশন তার সঙ্গে সঙ্গে সুপ্রিয়া সিনহার যে কমেন্ট করেছিলেন কঙ্গনা রানাউতকে নিয়ে সেটা নিয়েও একইভাবে তাকে সেন্সর করেছে ইলেকশন কমিশন এবং তার মন্তব্যকেও নিন্দা করেছে ন্যাশনাল ইলেকশন কমিশন ধন্যবাদ বিজেন্দ্র যে খবরের দিকে আমরা নজর রেখেছি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এমনটাই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের চার মিনিটের প্রবল ঘূর্ণিঝড় আর তাতেই একেবারে লন্ডভন্ড জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারের একটা বড় অংশ সেই মুহূর্তের ছবি দেখছেন যখন ঘূর্ণিঝড় তৈরি হয় একেবারে টর্নেডোর মতন মাত্র চার মিনিট একেবারে অতর্কিতে এই ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়ে এবং জলপাইগুড়ির মূলত ময়নাগুড়ি যে এলাকা তা কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে গৃহহীন হয়েছেন বহু মানুষ পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গতকাল রাত্রেই পৌঁছে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ একেবারে ঘর বাড়ি হারা হয়েছেন তারা গাছ উপড়ে পড়েছে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে মুখ্যমন্ত্রী গতকালই হাসপাতালে যান আহতদের দেখতে প্রায় শতাধিক মানুষ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে রাজ্যপাল তিনি আজকে পৌঁছে গিয়েছেন বাগডোগরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ইতিমধ্যেই রওনা হচ্ছেন অন্যদিকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একদিকে হাসপাতাল চত্বর থেকে সনদ ঝা রয়েছেন এবং অন্যদিকে সেনপাড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমি অনির্বাণের কাছে প্রথমেই চলে যাবো